দেখছেন কলকাতা টিভি, আমি সুচিতা নার রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আসবো বিস্তারিত খবরে, তবে তার আগে যে খবর আপনাদেরকে দেব, গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। আজ ভোরবেলাতেই তাকে গ্রেফতার করেন সিবিআইয়ের আধিকারিকরা এবং আজ তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, আজ ভোর পাঁচটা নাগাদ তাকে গ্রেফতার করা হয় এবং জীবন কৃষ্ণ সাহা, যিনি মুর্শিদাবাদের বড়ুয়ার বিধায়ক, ইতিমধ্যেই তিন দিন ধরে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। 66 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে তার বয়ানে এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই একটি ফোন সেখান থেকে উদ্ধার করা হয়েছে, যে দুটি ফোন তিনি পুকুরের মধ্যে ফেলে দিয়েছিলেন। তবে আরও একটি ফোন অর্থাৎ দ্বিতীয় ফোনটির খোঁজ কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। জেসিবি মেশিন সেখানে আনা হয়েছে এবং সেখানে পাক থেকে দ্বিতীয় ফোনটি উদ্ধার করার জন্য উদ্ধার কাজ এখনো চলছে। আর গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। আজ ভোর রাতেই তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। সিবিআইয়ের আধিকারিকরা রয়েছেন তার সঙ্গে এবং জীবন কৃষ্ণ সাহা, যার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতেই অভিযোগ উঠেছে জড়িয়ে থাকার, এবং তাকেই আজ গ্রেফতার করা হয়েছে। আজ ভোর রাতেই তাকে গ্রেফতার করা হয়। টানা 66 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মুর্শিদাবাদের বড়ুয়ার বিধায়ককে এবং ইতিমধ্যেই একাধিক নথি উদ্ধার করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। একদিকে যেমন 6টি ব্যাগ উদ্ধার করা হয়েছে, একটি ফোন উদ্ধার করা হয়েছে, তবে দ্বিতীয় ফোনের খোঁজ চলছে। আর গ্রেফতার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, গ্রেফতার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে, সিবিআই আধিকারিকরা তাকে নিয়ে আসছেন কলকাতার উদ্দেশ্যে, কি খবর পাচ্ছ? একদমই অভিযোগ, দেখো টানা 3 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতে রীতিমতো তল্লাশি অভিযান চালায় এবং তারপরেই যেটা দেখা যায় যে আজকে ভোরেই তাকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে প্রায় 5টা নাগাদ সিবিআই কর্তারা আন্দি, যে তৃণমূল বিধায়ক যে বাড়ি, সেই বাড়ি থেকেই কিন্তু সিবিআই এর গাড়িতে তুলে তারা বার করেন এবং কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে বিধায়ককে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল রাতে নিজাম থেকে যে টিমটি বেরিয়েছিল বিকেল 6টা নাগাদ, সেই 6টা নাগাদ যে টিমটি বেরিয়েছিল সেখানে একজন এসপি র্যাঙ্কের অফিসার ছিলেন, যিনি নিউ দিল্লি থেকে এসেছেন, স্পেশাল টাস্ক ফোর্সের তিনি অফিসার রয়েছেন, তিনি এসেছিলেন নিজে এবং তার সঙ্গে একজন এসপি র্যাঙ্কের, একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার, দুজন অফিসার আছেন এবং দু গাড়ি ভর্তি, রীতিমতো বলা যায় যে 12 জনেরও বেশি সিআরপিএফ নিয়ে আসা হয়। কারণ সিকিউরিটির দিকটা তারা কিন্তু খেয়াল রাখছিলেন, কারণ ইউপিতে যে ঘটনা ঘটেছে তারপরে তারা কিন্তু আরো বেশি সিকিউরিটি নিয়ে আত্মসাত হয়েছে এবং সেই কারণের জন্য একটা ফোর্স আনা হয়েছে, যা ফোর্স ছিল তার থেকে বাড়তি ফোর্স আরো আনা হয়েছে। এবং আজকে যেটা দেখা গেল যে তাকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে এখন ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ তোমাকে রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। টানা 66 ঘন্টা জেরা করার পর গ্রেফতার করা হচ্ছে মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। আজ তাকে সিবিআই কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসছে। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি আরো অনেক খবর নিয়ে, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর, আসছি পরের খবরে। উত্তরপ্রদেশের গ্যাংস্টার খুনের ঘটনায় এবার সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে যোগী সরকারকে এক হাত নেন মমতা। টুইটে লেখেন, যোগী রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে, পুলিশের সামনেই আইন হাতে তুলে নিচ্ছে দুষ্কৃতীরা, গণতন্ত্রে এই ধরনের বেআইনি কাজের জায়গা নেই। বাড়িতে সিবিআই হানা দিতেই পুকুরে দুটি মোবাইল ছুড়ে ফেলেছিলেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। দীর্ঘ তল্লাশি চালানোর পর অবশেষে মিলেছে একটি মোবাইলের খোঁজ। পুকুরে 3টি পাম্প বসিয়ে জল ছেঁচে তোলার কাজ শুরু হয়েছিল। রবিবার সকাল 7টা 20 মিনিট নাগাদ পুকুরের সমস্ত জল তুলে ফেলা হয়। এরপর 7টা 35 মিনিট নাগাদ একটি মোবাইল খুঁজে বার করেন গোয়েন্দারা। মোবাইলটি খুঁটিয়ে দেখেন সিবিআই এর প্রযুক্তি বিশেষজ্ঞ। অন্য মোবাইলটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জীবন কৃষ্ণ সাহাকে ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে সিবিআই।
সরকারকে সিউড়ি জনসভা থেকে তোপ দাগলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। গত শুক্রবার বীরভূমের সিউড়িতে সভা করেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সেখানেই পাল্টা সভা করে তৃণমূল। গরু পাচার মামলা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার দপ্তরকে নিশানা করেন তিনি। বিজেপির উস্কানিতেই গণ্ডগোল। উত্তরপ্রদেশের মতো বাংলায় এনকাউন্টারে মেরে ফেলা হয় না। সিউড়ি জনসভা থেকে বিজেপিকে তোপ ফিরহাদ হাকিমের। গরু পাচার করেছে অমিত শাহের বিএসএফ আর ফাঁসানো হচ্ছে আমাদের নেতাকে, বলেন ফিরহাদ। পাল্টা সভার কর্মসূচি নেয় তৃণমূল। ফিরহাদ হাকিম ছাড়াও এই জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক সোহম এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে সমস্যায় সরকারি বেসরকারি বাস ও মিনি বাস পরিষেবা। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। কমে গিয়েছে বাসের সংখ্যাও। অন্যদিকে 15 বছরের পুরনো গাড়ি বাতিলের মেয়াদ শেষ হতে চলেছে 2024-এ। এই পরিস্থিতিতে সমবায় বাস কর্মী থেকে শুরু করে নিত্যযাত্রীরা সমস্যায়। চলতি বছরই গঙ্গার নিচ দিয়ে শুরু মেট্রো পরিষেবা। ইস্ট ওয়েস্টের পূর্ণ পরিষেবা 24-এর মে মাসের মধ্যে। দ্রুত গতিতে চলছে বউবাজারের পশ্চিম চ্যানেলের কাজ। বুধবারই গঙ্গার নিচ দিয়ে 2টি মেট্রো রেক এসে পৌঁছয় হাওড়া ময়দানে। সফল হয় সেফটি রান। আপাতত হাওড়া ময়দানেই রাখা থাকবে রেক ট্রেন। অক্টোবরে শুরু হবে ট্রায়াল রান। ইতিমধ্যেই ট্রায়াল রানের জন্য প্রস্তুতি শুরু। মালদহে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। রবিবার ভোররাতে বৈষ্ণবনগর থানার 18 মাইল দূরে নাকা তল্লাশি চালিয়ে রকিবুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 2টি 7 mm পিস্তল এবং 9 mm পিস্তল। পুলিশ সূত্রে খবর, পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মালদা যাচ্ছিল আতিকাই। আরো তীব্র হচ্ছে গরম, অব্যাহত তাপপ্রবাহ। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের। কলকাতা ছাড়াও তাপপ্রবাহের তালিকায় রয়েছে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে তলব সিবিআই এর। সিবিআই সূত্রে এমনটাই খবর। যদিও তলবের বিষয়টি অস্বীকার করেছেন বিভাস। তিনি বলেন তলবের বিষয়টি তার জানা নেই। তিনি কোনো নোটিস বা ফোন পাননি। মাস তিনেক আগে তৃণমূল ত্যাগ করেছিলেন বিভাস অধিকারী। এরপর রবিবার নলহাটির কৃষ্ণপুর গ্রামে রাজনৈতিক দল গঠন করলেন তিনি। নতুন দলের নাম দিয়েছেন অল ইন্ডিয়া আর্য মহাসভা। প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারের নতুন রাজনৈতিক দল। বীরভূমের নলহাটির কৃষ্ণপুর গ্রামে বিভাস অধিকারের নতুন রাজনৈতিক দল তৈরি করেন। রবিবার বিভাস অধিকারী রাজনৈতিক দল অল ইন্ডিয়া আর্য মহাসভার সূচনা করা হলো। রমজান চলছে, সামনেই পবিত্র ঈদ। ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আরামবাগের রবীন্দ্র ভবনে খানাকুল 2 নম্বর ব্লকের মাড়োখানা গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন সাংসদ। ঈদের আগে সাংসদের কাছ থেকে নতুন বস্ত্র পেয়ে খুশি মাড়োখানা গ্রাম পঞ্চায়েতের মানুষ। পাশাপাশি একটি রাস্তার উদ্বোধন করলেন অপরূপা। পানশিউলি ট্রেকার স্ট্যান্ড থেকে পানশিউলি বাজার পর্যন্ত রাস্তার উদ্বোধন করলেন সাংসদ। সাংসদ তহবিল থেকেই ওই রাস্তাটি তৈরি হয়েছে। সূর্যের প্রখর তাপে ঝলসে যাচ্ছে সবজির ক্ষেত। গ্রীষ্মকালীন সবজির উৎপাদন কমে যাওয়ায় বাজারেও যোগান কমেছে। প্রবল তাপের সঙ্গে সবজির দামে ছ্যাঁকা খাচ্ছেন ক্রেতারা। অতি গরমে মাঠের ফসল নষ্ট হওয়াতে বিভিন্ন জেলার পাশাপাশি চিন্তায় বাঁকুড়া চাষিরা। গরম পড়তে না পড়তেই ভোজন রসিক বাঙালি আমের খোঁজ করতে শুরু করে। গ্রীষ্মের শুরুর দিকটা কাঁচা আম আর তারপরে পাকা আম। বাঙালির পাতে গ্রীষ্ম মানেই আমের রকমারি আয়োজন। তবে চলতি বছরে আমে কতটা রসনা তৃপ্তি হবে তা নিয়ে চিন্তায় বঙ্গবাসী। আমের ফলন কতটা হবে চিন্তায় ব্যবসায়ীরা। এলাকার উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে পোস্টার কাটোয়ায়। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার সকালে কাটোয়া 1 নম্বর ব্লকের খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের আঁকাইহাট গ্রামের দাইহাট কাটোয়া সড়কের কালভার্টের ওপর পোস্টার দেখতে পান মানুষ। বেহাল রাস্তা, পানীয় জলের অভাব সহ একাধিক অভিযোগের কথা লেখা রয়েছে পোস্টারে। তৃণমূলের দাবি, এলাকায় উন্নয়ন হয়েছে, মানুষ উন্নয়ন দেখে পঞ্চায়েতে ভোট দেবেন। বিরোধীরা চক্রান্ত করে পঞ্চায়েত ভোটের আগে পোস্টার দিয়েছে। বিজেপির দাবি, এলাকায় উন্নয়ন হয়নি, তৃণমূলের কর্মীরা গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত। নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই ওই পোস্টার। গুড মর্নিং কলকাতা, এখন সময় হচ্ছে আরো একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম গুড মর্নিং কলকাতা নিয়ে। আসছে অন্যান্য খবরে।
বারাসত হাসনাবাদ শাখায় 48 ঘন্টা ট্রেন পরিষেবা বন্ধ। সান্ডেলিয়া ও লেবুতলা স্টেশনের মাঝে ডবল লাইনের কাজের জন্য ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলেই জানা গেছে। ডবল লাইনের কাজ এবং সিগন্যালিংয়ের কাজের জন্যই বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। আপ কট্টর ইমানদার দল বিজেপি আপকে শেষ করার চেষ্টা করছে। মানুষ আমাদের সঙ্গে আছে, রবিবার সিবিআই দফতর থেকে বেরিয়ে জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর আধিকারিকরা। সিবিআই দফতর থেকে বেরিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। কেজরিওয়ালকে তলবের অভিযোগে বিক্ষোভ দেখায় আপ সমর্থকরা। দিল্লির কাশ্মীরি গেটে বিক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। রাস্তায় বসে চলে লাগাতার আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয় বলেই খবর। প্রধানমন্ত্রী ডিগ্রি বিতর্কে মানহানির মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে। আহমেদাবাদের ম্যাজিস্ট্রেট কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি করেছে। গুজরাট হাইকোর্ট প্রধানমন্ত্রী ডিগ্রি বিতর্কে চূড়ান্ত রায় দেওয়ার পরেও কেজরিওয়াল ও কাংড় পার্টি ডিগ্রির প্রচার নিয়ে আহমেদাবাদের আদালতে মামলা দায়ের করেছেন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পীযূষ প্যাটেল। প্রথম শুনানির দিনেই দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়। সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন আশঙ্কায় দিল্লিতে আপের জরুরি বৈঠক করা হয়। আপের সংযোজক গোপাল রায়ের নেতৃত্বে জরুরি বৈঠক হয়। জরুরি বৈঠকে হাজির ছিলেন আপের রাষ্ট্রীয় সচিব পঙ্কজ গুপ্তা, দিল্লির মেয়র সেলি ওবেরয় এবং ডেপুটি মেয়র আলী কয়। গ্যাংস্টারে আতিক ওয়াস্তব খুনের ঘটনায় মধ্যরাতেই জরুরি বৈঠকে বসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দীর্ঘক্ষণ চলে সেই বৈঠক। পুলিশকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যোগী। প্রয়াগরাজ সব উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। ধৃত অরুণের বাড়িতেও পৌঁছায় পুলিশ। একইভাবে নিরাপত্তা রক্ষায় উমেশ পালের বাড়ির সামনেও চলছে পুলিশি টহলদারি। সাংবাদিক সেজি গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে গুলি করে হত্যা করে আততায়ীরা। উত্তরপ্রদেশ পুলিশের তরফে এমনটাই দাবি। মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল আতিক ও আশরাফকে। গাড়ি থেকে নেমে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দুই ভাই। তখনই চলে গুলি। পুলিশ দাবি করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্যেই লুকিয়েছিল আততায়ীরা। বুম ধরে বাইক নেওয়ার সময় আতিক ও আশরাফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই গ্যাংস্টারের। আতিক খুনে বিরোধী আক্রমণে ফালাফালা যোগী সরকার। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি কমলনাথের। শীঘ্রই যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি জানিয়েছেন এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। অন্যদিকে আতিকের ঘটনাকে ঠান্ডা মাথায় খুন বলেই দাবি করেছেন সভার সাধারণ সম্পাদক রামগোপাল যাদব। তাঁর কথায় গোটা ঘটনায় দায়ী যোগী প্রশাসন। কোলারেই মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে সংসদ পদ হারাতে হয়েছে রাহুলকে। সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। এই আবহে রবিবার ফের কোলারে রাহুল জয় ভারত সমাবেশে অংশ নেন রাহুল গান্ধী। বেঙ্গালুরুর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর নামে একটি প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ কংগ্রেসের প্রথম সারির নেতারা। ভোটমুখী কর্ণাটকে ফের ধাক্কা বিজেপির শিবিরে। হাত ধরছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীপ শেট্টার। রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতেই কংগ্রেসে যোগ দিয়েছেন জগদীপ। কোলারের রাহুলের জনসভাতেই কংগ্রেসে যোগ দেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগে বিশ্বরাপ্পা ও লক্ষ্মণ সভাদি বিজেপি ছেড়ে যোগ দেন কংগ্রেসে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে পদ্মশিবির বড়সড় ধাক্কা খেতে পারে বলেই ধারণা রাজনৈতিক। ফের অনারকিলিং এর শিকার বিহারের হাজিপুরে। অনারকিলিং এর শিকার এক দম্পতির দুই মেয়ে। ভিন জাতির সঙ্গে সম্পর্ক থাকায় মা বাবার হাতে মৃত্যু হয় 18 ও 16 বছরের দুই মেয়ের। মেয়েদের খুন করার কথা প্রকাশ্যে আসতেই বাড়িতে পুলিশ হাজির হয়। নিজেই খুনের কথা স্বীকার করেন মৃতদের মা রিঙ্কু দেবী। পলাতক তাঁর স্বামী নরেশ। অভিযুক্ত মা পুলিশকে জানায় ভিন জাতির সঙ্গে দুই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, অসম্মানিত হওয়ার ভয়ে মেয়েদের খুন করেন তিনি। ঘটনায় চঞ্চল হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে পিটিয়ে খুন। দুই নাবালক সন্তানকে খুনের পর নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কানপুরের দেহাত এলাকায়। একই পরিবারের চারজনের মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, গুজরাটের একটি কারখানায় কাজ করতেন ওই ব্যক্তি। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এমনই অভিযোগ তোলেন ওই ব্যক্তি। এরপর সোশ্যাল মিডিয়ায় সেই সন্দেহ প্রকাশ করে হত্যা করেন স্ত্রী এবং সন্তানদের। এরপর নিজেও আত্মহত্যা করেন।
কোলারে জয় ভারত সমাবেশ থেকে ফের আদানি ইস্যু নিয়ে সরব রাহুল গান্ধী। আবারও 20,000 কোটি টাকার মালিককে এই প্রশ্ন তুলে সুর চড়ান কংগ্রেস নেতা। তিনি বলেন, আদানি প্রসঙ্গে সংসদে বক্তব্য রাখতে বাধা দেয় বিজেপি সরকার। নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন, সেই কারণেই তাঁর সংসদ পদ খারিজ করা হয়েছে। কোলারের জনসভা থেকে দেশবাসীর উদ্দেশ্যে একগুচ্ছ প্রতিশ্রুতি রাহুল গান্ধীর। ক্ষমতা এলে 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের জন্য 2,000 টাকা, পরিবার পিছু 10 কেজি করে চাল দেওয়ার কথা ঘোষণা করেন কংগ্রেস নেতা। পাশাপাশি বেকার যুবকদের 3,000 টাকা এবং ডিপ্লোমাধারীদের জন্য মাথা পিছু 1,500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী। দেশে বাড়লো করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 57,542। গত 24 ঘন্টায় সামান্য কমে নতুন করে আক্রান্ত হয়েছেন 10,093 জন। মৃত্যু হয়েছে 23 জনের, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 6,248 জন। দৈনিক পজিটিভিটি রেট 5.61%, বর্তমানে দেশের সুস্থতার হার 98.68%। চিকিৎসকদের দাবি, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে এর পিছনে করোনার নতুন রূপ XBB.1.16 ভ্যারিয়েন্টই দায়ী। আগামী 10 থেকে 12 দিন সংক্রমণ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। যৌন হেনস্থার অভিযোগে 6 শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। মার্কিন মুলকে 2 দিনের ব্যবধানে ওই 6 শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। ড্যানভিলের এক এলিমেন্টারি স্কুলের শিক্ষিকা অ্যালেন সোলের বিরুদ্ধে 2 নাবালক যৌন হেনস্থার অভিযোগ তোলেন, যদিও তা ধর্ষণের সমান বলেই দাবি করেন পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষিকা সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। গুড মর্নিং কলকাতা, এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।